নৈহাটি শহরের এক প্রধান গর্ব কাঁটালপাড়ায় বঙ্কিমচন্দ্রের জন্মভিটে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি তথা ভারতীয় জাতীয়তাবোধের অন্যতম উদ্গাতা, বন্দে মাতরম মন্ত্রের স্রষ্টা। তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন কলকাতার অদূরবর্তী এই মফস্বল শহরে। বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র সেই গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক এবং বাহক। স্বভাবতই দেশ বিদেশ থেকে অনেক শিক্ষার্থী এবং গবেষক এখানে আসেন এখানকার রক্ষিত সম্পদ দেখতে। আবার নিছক পর্যটক হিসেবেও অনেক সাধারণ মানুষ এই পুণ্যভূমি দর্শন করতে আসেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেখবার কৌতূহল ও প্রবল আগ্রহ নিয়ে প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অগণিত শিক্ষার্থী, গবেষকরা তাদের জানার ইচ্ছার প্রয়োজনে এই শারদতীর্থে এসে থাকে। বঙ্কিমচন্দ্রের বাড়িতে এসে এর অতীত ইতিহাস এবং ক্রমান্বয়ে গড়ে ওঠা বর্তমান প্রতিষ্ঠানটির কথা তারা শুনতে চান। তাই চলুন এবার ঢুকে পড়া যাক এবং দেখে নেওয়া যাক তার জন্মভিটে। চলুন এবার দেখে নেওয়া যাক বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের ভেতরের হলঘরটি। ১৯৫৪ খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের বৈঠকখানায় ঋষি বঙ্কিম গ্রন্থাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন গ্রন্থ এবং পত্রপত্রিকার এই অমূল্য সম্ভারের মোট সংখ্যা এখনো পর্যন্ত প্রায় ১১,০০০এরও কিছু বেশি। ভদ্রাসনের ভিতরে পারিবারিক সূতিকাগৃহে
1838 খ্রিস্টাব্দের 26 জুন অর্থাৎ বাংলার 13ই আষাঢ় 1945 বঙ্গাব্দে যাদবচন্দ্র এবং দুর্গাসুন্দরী দেবীর চতুর্থ সন্তান রূপে বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেন। পরিবারের অন্যান্য সন্তানদের মতোই এই বাড়িতেই বঙ্কিমের বাল্য, কৈশোর এবং যৌবনের অনেকটা সময় কেটেছে। এবার চলুন দেখে নিই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শয়নকক্ষ। বঙ্কিমচন্দ্রের শয়নকক্ষটি ভদ্রাসনের দোতলায় অবস্থিত। এখন যে আলমারিটি আপনি দেখতে পাচ্ছেন সেটি বঙ্কিমচন্দ্রের দ্বারা ব্যবহৃত আলমারি। এখন যে দেয়াল ঘড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি সেট থমাসের দেয়াল ঘড়ি, যা বঙ্কিমচন্দ্রের শয়নকক্ষে আজও বর্তমান। এখন যে পালঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত পালঙ্ক। শয়নকক্ষ দিয়ে বেরিয়ে আপনারা এই রাস্তা দিয়ে গেলে অতি সহজেই বঙ্কিমচন্দ্র সংগ্রহশালায় পৌঁছে যেতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক সংগ্রহশালার পাশেই অবস্থিত যাদবেশ্বর শিব মন্দিরটি।
এখন যে ছবিগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি বসতবাড়ির দক্ষিণে অবস্থিত ও যাদবেশ্বর শিব মন্দির সংলগ্ন বঙ্কিমচন্দ্রের বৈঠকখানা, যা বর্তমানে সংগ্রহশালায় রূপান্তরিত হয়েছে। এই সংগ্রহশালায় বঙ্কিমচন্দ্রের শাল ও পাগড়ি ছাড়াও তার পরিবার, পরিজন ও বন্ধুবর্গের ছবি, মূল্যবান নথিপত্র ও বিশিষ্ট ব্যক্তিদের ছবি এবং নথিপত্র বর্তমান রয়েছে, যা আপনারা সহজেই সেখানে গেলে দেখতে পাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখার ঘরের কিছু ছবি। এটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদেবতা শ্রী শ্রী বিজয় রাধাবল্লভ জীউয়ের মন্দির। 1753 খ্রিস্টাব্দে রঘুদেব ঘোষাল নির্মিত এই গৃহদেবতার মন্দিরটি প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়লে পরে যাদবচন্দ্র চট্টোপাধ্যায় বহু অর্থ ব্যয় করে 1850 খ্রিস্টাব্দে এটিকে পুনর্নির্মাণ করেন। এই ছবিটি তাঁদের পারিবারিক রথের ছবি, তাই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বসতবাড়ি এবং তাঁর এবং অন্যান্য মনীষীদের সঙ্গে সম্পর্কিত বহু মূল্যবান এবং দুষ্প্রাপ্য ছবি, নথিপত্র ও জিনিসপত্র সমৃদ্ধ এই সংগ্রহশালা প্রত্যক্ষ করতে একবার চলে আসতেই হবে নৈহাটি কাঁঠালপাড়ার এই বঙ্কিম ভবনে।